সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের যে ক্লাসটা আপনাদের স্টার্ট করবো সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকবে 41 নম্বর প্রশ্ন থেকে। আর একবার আপনাদেরকে বলে দিই, যারা নতুন রয়েছে তাদের জন্য এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের 2022 মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। এর আগে আমি জানুয়ারি ফেব্রুয়ারি প্রশ্ন দিয়ে দিয়েছি, যারা দেখেন চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই প্রশ্নগুলো আমি আপনাদের বিশেষ করে ত্রিপুরাতে যে কোনো অথবা ভারতবর্ষের যে কোনো আপনারা ইন্টারভিউ রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে সিলেবাসে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আপনাদের সবার জন্য, বিশেষ করে আমি ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য ক্লাসগুলো করাচ্ছি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন আজকের ভিডিওর প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? তো আপনাদের রাইট আনসারটা হচ্ছে অপশন ডি 120, ঠিক আছে, 120 রাইট আনসার, অপশন ডি ইজ রাইট আনসার। চলে যাবো বন্ধুরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নে চলে এলাম, প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন 10 মিনিট ধরে 11.76 লক্ষটি প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ডে নাম তুলল কোন শহর? রাইট আনসারটা হয়ে যাবে অপশন সি উজ্জয়িনী, ঠিক আছে, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, উজ্জয়িনী ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্নে চলে এলাম, প্রশ্নটা হচ্ছে আপনাদের, জেট এয়ারওয়েজ কোম্পানির সিও হিসাবে নিযুক্ত হলেন কে? বন্ধুরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, এই প্রশ্নগুলো আপনাদের কাছে অন্যরকম মনে হলেও প্রতিটা প্রশ্ন আপনাদেরকে দেখতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই প্রশ্নটা রাইট আনসারটা হবে আপনাদের, দেখুন অপশন বি সঞ্জীব কাপুর, ঠিক আছে, অপশন বি সঞ্জীব কাপুর হচ্ছে সঠিক উত্তর। বন্ধুরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন পরবর্তী যে প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত শেনওয়ান কোন দেশের ক্রিকেটার ছিলেন? সম্প্রতি প্রয়াত শেনওয়ান কোন দেশের ক্রিকেটার ছিলেন? তো আশা করি এই প্রশ্নের আনসারটা আপনারা সবাই জানেন, রাইট আনসার হবে অপশন বি অস্ট্রেলিয়া, ঠিক আছে, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার টিমের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, ঠিক আছে। বন্ধুরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী? তো রাইট আনসারটি হবে আপনাদের অপশন সি বিদ্যা বালান, অপশন সি বিদ্যা বালান সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। তো নেক্সট যে প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন কোথায় 19th মিলিটারি কর্পোরেশন মিটিং এর আয়োজন করলো ভারত ও আমেরিকা? কোথায় 19th মিলিটারি কর্পোরেশন মিটিং এর আয়োজন করলো ভারত ও আমেরিকা? তো রাইট আনসারটা হবে অপশন এ আগ্রা, ঠিক আছে। চলে যাবো পরের প্রশ্নে। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নটা হচ্ছে, দেখুন অরুণাচল প্রদেশের কোথায় গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করেছে এয়ারপোর্ট অ্যাথরিটি অফ ইন্ডিয়া? তো রাইট আনসারটি এখানে আপনাদের হবে অপশন বি হল্লগি, ঠিক আছে, অপশন বি ইজ দ্য সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, 48 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন টুয়েলভ ডেফ এক্সপো 2022 হোস্ট করবে কোন রাজ্য? তো রাইট আনসারটা হবে অপশন ডি গুজরাট, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে গুজরাট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন চলে এসেছি 49 নম্বর কোয়েশ্চেন, দেখুন আপনাদের কি প্রশ্নটা হচ্ছে, মান্নার উপসাগরে ভারতের প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে কোন রাজ্য সরকার? তো রাইট আনসারটি হয়ে যাবে এখানে অপশন সি তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু ইজ দ্য রাইট আনসার। চলে যাবো পরের প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি আপনাদের নেক্সট প্রশ্নের 50 নম্বর প্রশ্নে, এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, কারণ প্রতিদিন আমি একটা ভিডিওতে 10টি করে প্রশ্ন দিই আপনাদের, আশা করি জানা আছে। তো আজকের 10 নম্বর প্রশ্ন এই ভিডিওটার হচ্ছে লাস্ট প্রশ্ন, এটা 50 নম্বর প্রশ্ন। তো রাইট লাস্ট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন অনুভব নামে চলমান শোরুম লঞ্চ করলো কোন গাড়ি কোম্পানি, ঠিক আছে? তো রাইট আনসারটা হচ্ছে অপশন এ টাটা মোটরস। তো সুপ্রিয় দর্শক, তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করবো। তাছাড়া আপনারা স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, আপনারা যদি সম্পূর্ণ সিলেবাস নোটস নিতে চান, নিয়ে বাড়িতে বসে পড়তে চান, কারণ সম্পূর্ণ সিলেবাস কিন্তু বাকি রয়েছে, এটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে আমি দিচ্ছি, সম্পূর্ণ ফায়ার সার্ভিসের সিলেবাসটা কিন্তু বাকি রয়ে গেছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যদি নিতে চান, তো স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সুপ্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।